কোরআনের এমন মজেজা আমার ভাইয়ারা খেয়াল করেন, এই পৃথিবীতে 3,500-এর উপরে ধর্ম আছে। বাংলাদেশে কিছু তথাকথিত শিক্ষিত নেতা আছে আমার ভাইয়েরা, কথায় কথায় তারা সব ধর্মকে সমান করতে চায়, তারা আল্লাহর কোরআনের আয়াতের সাথে কুফুরি করে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে যত ধর্ম আছে আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। গত সপ্তাহ আগের সপ্তাহে বিবিসি একটা রিপোর্ট করেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম রিপোর্ট দেখে। কে রিপোর্ট করছে? মোল্লারা চালায় বিবিসি, একটা মিডিয়া বিশ্ব এমন কোন দেশ নাই যেখানে বিবিসি নাই। বিবিসি একটা রিপোর্ট করলেন সারা পৃথিবীতে 3,500-এর মতো ধর্ম আছে, অনেক ধর্মের অনুসারীদের কাছে তাদের ধর্মীয় কিতাব আছে, গ্রন্থ আছে। পৃথিবীর 3,500 ধর্মের লোকেরা তাদের নিজেদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা বললেন পৃথিবীতে মুসলমানদের মধ্যে শুধুমাত্র কোরআনের হাফেজ আছে 3,500,000-এর উপরে। সুবহানাল্লাহর আওয়াজ আরো শোনো, কয় কোটি? কেন পারবে না আমার ভাইয়েরা খেয়াল করো, লাখপতি কোটিপতিদের যখন সন্তান হয় তারা নিয়ত করে আমার ছেলের ডাক্তার বানামো, ইঞ্জিনিয়ার বানামো, প্রফেসর বানামো, বিজ্ঞানী বানাবো, পাইলট বানাবো, ক্লাস 1 অফিসার বানাতে চায়। এই চিন্তা করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাঁধের উপরে এত বড় বোঝার বই কাঁধে দিয়ে দেয়, রাতের বেলা 1,000 পাওয়ারের পাওয়ারের সামনে বাল্পের সামনে বসে বসে পড়তে পড়তে চোখ দুইটা এমন জায়গায় গেছে বাচ্চা অবস্থায় 1,000 পাওয়ারের চশমা ছাড়া চোখে দেখে না, এমন ছেলে মেয়ে আমাদের দেশে আছে না? এই বাচ্চা নিয়ে বড় লোক গেছে, বড় ডাক্তারের কাছে, বড় লোক যায় বড় ডাক্তারের কাছে, আর আমরা গরিবরা যাই হারুন ভাইয়ের মতো ডাক্তারের কাছে। কথা কয় না, কথা ঠিক কি না? বড় ডাক্তারের কাছে যায় কয় ডাক্তার সাহেব এই ছেলে আমার ভবিষ্যৎ মেয়ে, আমার ভবিষ্যতের আশা। বাচ্চাটা চোখে দেখে না, ভালো করে দেখেন, এই বাচ্চাকে আমি ডাক্তার বানাতে চাই। ডাক্তার সাহেব চোখ দুইটা দেখে বলে দেয় চোখের অবস্থা খারাপ, কচুশা খাওয়া বা বুড়া মাছ খাওয়া বা কথা বলে না কেন, বলে কি বলে না? গরিবের খানা কচু শাক আছে না নাই? তাহলে বুঝা গেল সারা বছর কচু শাক খায় না, চোখের পাওয়ার চইলা গেলে কচু সারা গতি থাকে না। ডাক্তার কয় গোস্ত খাওয়া বা মাংস খাওয়া বা টাইগার খাওয়া বা বাঘ খাওয়া বা হিয়াল খাওয়া বা 1,000টা খাদ্য তালিকা দেয়, এগুলা নিয়ে বাপ মায় গোসের টাকা দিয়া হারাম টাকা দিয়া ছেলে মেয়ের জন্য 26টা তরকারি রান্না করে টেবিলে দেয়, এমন বাপ মা আমাদের দেশে আছে না? এই আশায় দেয় ছেলের ডাক্তার বানাবে, কিন্তু মজার ব্যাপার এত খাদ্য তালিকায় থাকার পরেও 5 ডিভিশনে ফেল কইরা রাস্তায় পইরা গাঁজা খায়, এমন উদাহরণ আমার দেশে আছে না? তার বিপরীতে হেফজখানা গুলাতে যাবেন আপনি সকালবেলা, মাদ্রাসা গুলাতে যাইয়া দেখেন সকালবেলার হেফজখানায় খাদ্য তালিকায় গোস্ত নাই, রুটি নাই, ডিম নাই, দুধ নাই, সকালবেলা আলুর ভর্তা পাতলা ডাল, যেই ডালের মধ্যে মুসুরি খুঁজে পাওয়া যায় না, এই রকমের আলুর ভর্তা ডাল খাই আমাদের বাচ্চাগুলা 50 দিনে 30 পারা হাফেজে কোরআন হয়, এমন 1,000 ছাত্র আমার বাংলাদেশে আছে না? আমি বুঝাইতে চাইলাম যেই জাতি আলুর ভর্তা পাতলা ডাল খাইয়া 50 দিনে হাফেজ হয়, সেই জাতিকে আল্লাহর কোরআন থেকে কোন ক্রমে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না কি? এই কোরআন এমন এক কিতাব, বিশ্ব নবী কোরআন মুখস্থ করতেছেন, মুখস্থ করতে যাইয়া জিহ্বাকে একবার নামাচ্ছেন, একবার উঠাচ্ছেন, বারবার তাড়াহুড়া করতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালাবি হাবিব কোরআন তো আমি এত কঠিন করে নাযিল করি নাই কোরআনের শব্দগুলো আমি কঠিন করে দেই নাই আমার জিব্রাইল যখন আপনাকে তেলাওয়াত করে শোনাবে আপনি শুধু আমার জিব্রাইলের সাথে একবার কোরআন তেলাওয়াত করবে আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমা দেব পৃথিবীতে কোন সাহিত্যিক যখন সাহিত্য লেখে ভাষা সহজ করে না কঠিন করে কঠিন কঠিন শব্দ ঢুকায় দেয় ছেলে মেয়েরা বাংলা পড়ে আবার এটার অর্থ করা লাগে লাগে কি লাগে না ছোটবেলা আমরা বাংলা কবিতা পড়ছি কবিতার ভিতরে এমন শব্দ আছে যেটার আবার অর্থ গড়া বুঝতে হয় এমন অসংখ্য কবিতার ভিতরে শব্দ আছে না না কিন্তু কোরআন এমন এক কিতাব আমার ভাইয়েরা আমার বাংলাদেশের মুফাসসিরে কোরআনরা যখন আমাদের সামনে কোরআনের তাফসির করে এই মাঠের মধ্যে এমএ পাস লোক বসা থাকে আবার নিজের নামটা লিখতে পারে না এমন মানুষও আছে জীবনে স্কুলের বারান্দা দিয়া যায় নাই কিন্তু মুফাসসিররা যখন কোরআন থেকে তাফসির করে আমি জানতে চাই ওই এমএ পাস লোকটা কোরআন বুঝে যদ্দূর শোনার পরে আমার ভাইয়েরা ওই অশিক্ষিত লোকটাও সমানে সমানে কোরআন বুঝে কি বুঝে না আর ভাইয়েরা আমার ভাইয়েরা কোরআন এমন এক কিতাব কোরআন শুনলে মানুষ বুঝতে পারে কারণ কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন আল্লাহ গ্যারান্টি দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির কোরআনটা আমি সহজ করে নাজিল করে দিয়েছি আমার কোরআনের কাছে আসো কোরআনের কাছে আসলে আমি আল্লাহ তোমাকে কোরআন বুঝায় দেব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এই কোরআনের দাওয়াত চলবে ততদিন কিয়ামত হবে না যতদিন কথা বুঝেন নাই কোরআনের দাওয়াত চলবে ততদিন কোর কিয়ামত হবে না যতদিন আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস এই মানুষগুলা থেকে একদল লোককে আমি বাছাই করেছি তামুরুনা বিল মারুফ ও তানহাওনা আনিল মুনকার তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে ফিরায় দিবে আমরা মুসলমান সেই জাতি যেই জাতির ঘরে ঘরে আজান দেওয়ার লোক আছে না না আপনাদের এই গ্রামের নাম কি কথা বলে না এই গ্রামে মসজিদ আছে কয়টা অনেক না কয়টা আছে এটা বলে কয়টা আছে আটটা ভাই কয়টা মসজিদ কথা বলতে হবে কয়টা আটটা মসজিদ এক একটা মসজিদে আজান হয় কয়বার তাহলে আটটা মসজিদে কয়টা আজান আমার ভাইয়েরা বাংলাদেশে 7 লক্ষ মসজিদ আছে কয় লাখ 7 লক্ষ মসজিদ আছে তাহলে যুবকদের কাছে জানতে চাই এক একটা মসজিদে যদি 5 বার করে দৈনিক আজান হয় তাহলে 7 লক্ষ মসজিদে 35 লক্ষ বার আজানের ধ্বনি আছে না না এটা তো শুধু বাংলাদেশের কথা বললাম ছোট্ট একটা ভূখণ্ডের কথা বললাম আমার ভাইয়েরা আপনাদের মসজিদে ফজরের আজান যিনি দিলেন আজান যিনি দেন তাকে বলা হয় মুয়াজ্জিন কি বলা হয় এসমে ফাইলে সিগা যিনি আজান দেন তাকে বলা হয় মুয়াজ্জিন আমার ভাইয়েরা ফজরের আজান দিলেন বিশ্ব নবীর প্রথম যুগে মুয়াজ্জিন ছিল কয়জন কয়জন দুইজন একজন ছিলেন উম্মে মাকতুম অন্ধ সাহাবা রাদিয়াল্লাহু আনহু আর একজন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের হাদিস পড়ে দেখেন আল্লাহর নবী বললেন আমার বেলাল যখন আজান দিবে সাহরি খাওয়া চলবে না কিন্তু উম্মে মাকতুম যখন আজান দিবে সাহরি খাওয়া চালায়া যাও এই হাদিস দ্বারা প্রমাণ হয় হযরতে বেলাল আজান দিতেন ফজরের আর হযরতে উম্মে মাকতুম অন্ধ সাহাবা আজান দিতেন তাহাজ্জুদে কিসের আজান আর আমার দেশে তাহাজ্জুদের আজান দিলে মানুষে ফজরের নামাজ পড়বে কথা বলেন ঠিক তাহাজ্জুদের আজান আছে না নাই
এটা আমাদের দেশে এস্টাবলিশ নেই, আবার প্যাচ লাগায় নেয়েছে। মোল্লা ভাই বলে গেছে তাহাজ্জতের আজান দেওয়া লাগবে, কিন্তু সফলতা যদি হতে চান তাহাজ্জতের নামাজের দরকার আছে না? না, তাহাজ্জত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, তাহাজ্জত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। ও যুবক সফল হতে পারছো না ব্যবসায়, ও যুবক টাকা জমা দিয়েছো বিদেশ যেতে পারো না, ও মুরব্বীরা অসুখ বিসুখে পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, উদ্ধার হতে পারেন না, কোরআন সামনে নিয়ে বলে গেলাম আজকে থেকে তাহাজ্জতের নামাজে দাঁড়ায় যান, আপনি সফল হবেন এতে কোনো সন্দেহ নাই। কিসের নামাজ? যারা মাদ্রাসায় পড়ো, যারা মাদ্রাসায় পড়ো, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যায়, রাতের বেলা গোপনে গোপনে তাহাজ্জতে দাঁড়ায় যাও। হেফজ পড়ো, হেফজ করতে পারছো না, তাহাজ্জত পড়ো, হেফজ শুরু করে দাও। আমি গ্যারান্টি দিলাম আমাদের হাফেজ আব্দুল হকের মতো হাফেজ হয়ে যাবা। যারা বক্তা হতে চান, যারা বক্তা হতে চান সফল হতে পারেন না, তাহাজ্জতে দাঁড়ান। আমাদের দেশে নাকি অনেক বক্তা আছে নিজেই নামাজ পড়ে না, কষ্টের জ্বালায় কথাটা বলে দিয়ে যায়। কিশোরগঞ্জের মানুষ যারা বক্তা হতে চায় তাদের জন্য মেসেজ দিয়ে গেলাম, আপনি তাহাজ্জতে দাঁড়ান, তাহাজ্জত পড়ো, আপনি মিস করেন না, আল্লাহ আপনাকে এই দেশের ডক্টর বাশারের মতো, মিজানুর রহমান আজহারীর মতো, তারেক মনোয়ারের মতো বক্তা আল্লাহ বানায় দিবে। কিন্তু আপনি তো নামাজই পড়েন না। যারা বিদেশ যেতে চাও, যুবক টাকা জমা দিয়ে রাখছো, আজকের থেকে তাহাজ্জতের নামাজে দাঁড়ায় যাও। এমএ পাশ করছো, বিএ পাশ করছো, চাকরি নাই, আজকের থেকে তাহাজ্জতের নামাজে দাঁড়াও, সফল হবা কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা যশোর থেকে একজন আমাকে ফোন দিলেন, মোল্লা ভাই আমার মেয়ের বিয়ে হয় না, এটা তাবিজ দেন। কি দেন? আপনাদের এলাকায় নাই কথা কেন তো কি দেন? আমি মুসকি হাসি দিয়া বললাম, এই ব্যবসা এখনো শুরু করি নাই, কয় তাহলে কি করব? ওয়াল্লাহি তাল্লাহি আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, মিথ্যা বলছি না ভাইয়েরা, রমজানের মাস ছিল, আমি বললাম ভাইজান আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার তাবিজ খুঁজে লাভ নাই, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ? আমি বললাম আপনি আপনার মেয়ে তাহাজ্জুদ পড়া শুরু করে দেন, আল্লাহ সফলতা দিবেন। আশ্চর্য হয়ে গেলাম, রমজানের প্রথম সপ্তাহে বললাম তা পড়েন সফলতা পাবেন। রমজানের ঈদের আগে আমাকে ওরা ফোন করে জানায় দিল, তাহাজ্জত শুরু করার 24 দিনের মাথায় তার মেয়ের বিয়ে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আসে না মুখ দিয়া, আলহামদুলিল্লাহ আসে না। আর হেতে আগে নামাজ পড়তো দোকান দিয়ে মাইর খেয়েছে, এখন এটা বাদ, এরকম আছে না নাই? আমার বাংলাদেশে কিছু যুবক আছে প্রেমও করে নামাজও পড়ে, কথা কয় না, মুরব্বীরা বলা দরকার না, আপনার তো ফ্যামের বয়স না, আপনি কন্টে এরকম যুবক আছে না নাই? তো এখন কালকে যায় মনে মনে বলবে, মোল্লা ভাই ওয়াজ করে গেছে তাহাজ্জত যেখানে সফলতা সেখানে, প্রেম তো কইরাই ভালাই, যে সফলতার জন্য তাহাজ্জত ছাড়া উপায় নাই, আমি জানতে চাই সফল হওয়া যাবে তো? যাবে তো? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আপনি তাহাজ্জতের নামাজ ধরেন, তাহাজ্জত পড়লে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দেব। আমার মায়েরা বোনেরা যারা শুনছো, স্বামীটা কথা শোনে না, ছেলে মেয়ে গুলা কথা শোনে না, লেখাপড়া ভালো করতে পারে না, ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ, তোমার সংসারে অশান্তি, ও মায়েরা বোনেরা ইমানের দাবি দিয়ে বলে যায় আজকে রাতের থেকে তাহাজ্জত শুরু করে দাও, আমি গ্যারান্টি দিলাম তাহাজ্জত পড়ো, তোমাকে আল্লাহ সফলতা দিয়ে দিবে। এবার মূল কথায় আসেন আমার ভাইয়েরা, আমি বুঝাইতে চাইলাম ফজরের আজান দিল আপনাদের মসজিদে কয়জন, কয়জন যিনি আজান দিলেন
খবর আসলো তিনি সকাল 7টা বাজে মারা গেছে। আমি জানতে চাই জোহরের নামাজের আজান দেওয়ার লোক আপনাদের সমাজে আগে থেকে তৈরি করা আছে না? না, শুধু আছে না, না যিনি নিয়মিত আজান দেন তিনি মারা যাওয়ার পর আমাদের গ্রামগুলোতে তিনজন চারজন পর্যন্ত আজান দেওয়ার জন্য মসজিদে প্রতিযোগিতা করে, এমন এমন অবস্থা সমাজগুলোতে আছে না? না, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমার ভাইয়েরা খেয়াল করেন, আমি কি বুঝাইতে চাই, যে লোকটা ফজরের আজান দিলেন তিনি যদি মারা যান, জোহরের আজান দেওয়ার লোকের অভাব নাই। জোহরের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায়, আসরের আজান দেওয়ার লোকের অভাব নাই। আসরের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যান, মাগরিবের আজান দেওয়ার লোকের অভাব নাই। মাগরিবের আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায়, এশার আজান দেওয়ার লোকের অভাব নাই। এশার আজান যিনি দিলেন আনফরচুনেট তিনিও যদি মারা যান, আমি জানতে চাই কিশোরগঞ্জের মানুষ ফজরের আজান দেওয়ার জন্য শতে শতে লোক তৈরি করা আছে না? Bye.